নারী যদি নারীর মতো হয় তবে পুরুষকে গোবিন্দচরণ পাইয়ে দেয়। নারী ছিল কে? এদিকে এদিকে চিন্তামন পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে ভালোবেসে একদিন গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী, যিনি চণ্ডীদাসকে ভালোবেসে রজকিনীর মেয়ে হয়ে একজন পদকর্তা তৈরি করেছিল। এইদিকে মায়েরা দেখবেন যখন চণ্ডীদাসের পদ গাওয়া হয় তখন গাওয়া হয় বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে। বাসুলি মানে মা বাসুলি দেবীর ভক্ত ছিল কে? চণ্ডীদাস। ওই জন্য যে কোনো পদ রচনা করার সময় তিনি কি বলতেন? বাসুলিয়া দেশে কহে দিজ চণ্ডীদাসে, তার মানে বাসুলি আদেশে, মা বাসুলির আদেশে এটা করা হয়। এই জন্য তিনি বড় হয়েছেন। পদ্মাবতী যদি না থাকতো তাহলে জয়দেব বড় হতো না। নারী আনারী হলে পুরুষ বড় হয় না, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ বড় হয়। আজকে যে ঘটনাটি আপনাদের সামনে বলবো দক্ষিণ দেশের ঘটনা, আপনারা একটু মন দিয়ে শুনবেন। গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণ বেন্না গ্রাম। সেই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করত, তার নাম হচ্ছে শিবশঙ্কর রায়, আর ওর স্ত্রীর নাম ছিল ভবানী দেবী। মায়েরা সবই ভালো ছিল, কিন্তু একটা গন্ডগোল ছিল, কি বলুন তো? মেয়েদের দেখবেন গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাক, স্মৃতি সিঁদুর থাক, হাতের বালা থাক, গলার মালা থাক, সব কিছু থাক, একটা জিনিস না থাকলে মেয়েদের মনে সুখ থাকে না, কি বলুন তো? যদি কোনো মেয়ে মা না হতে পারে। বিল্লমঙ্গল, হ্যাঁ, বিল্লমঙ্গলের যিনি মা ছিলেন ভবানী দেবী, বহুদিন মা হতে পারে নাই। পাড়ার মেয়েরা বলতো, এ এ এ ভবানী, বলে সব দেব দেবীর কাছে গেছিস? একজনের কাছে গেছিস? বলে কার কাছে? যিনি অল্পতেই সন্তোষ। নাম বলুন তোমাকে, জোরে বলুন। বাহ, খুশি খুশি, আমি খুশি। অল্পতে যিনি সন্তোষ তিনি হলেন বাবা ভোলানাথ। বেলপাতা থাকলে তাও ভালো, না থাকলে তাও ভালো, গঙ্গা জল থাকলেও ভালো, না থাকলেও ভালো, এই জন্য বাবা হচ্ছে অল্পতেই সন্তোষ। যেমন দেখবেন, প্রথমে একটা কথা বলি, অপরাধ মার্জনীয়, এই কথাটা বলে দিচ্ছি। এই জন্যে আমরা তো প্রায় বাইরে বাইরে থাকি, রাতটা আমাদের বাইরে বাইরে কাটে। তারকেশ্বরের পথ দিয়ে একদিন রাত্রি 12টায় গান করতে যাচ্ছি, শ্রাবণ মাসের দিন, তো মেয়ের আইবুড়ো মেয়েরা সব কাঁধে বাঁক নিয়ে ওই বাবার মাথায় মানে শিবলিঙ্গে জল দিতে যাচ্ছে। তো আমি ড্রাইভারকে বললাম, ভাই গাড়িটা একটু থামাও তো, মেয়েগুলো কি বলতে বলতে যাচ্ছে? তো মেয়েগুলো ছড়া বলতে বলতে যায়, আপনারা এই ছড়াটা কোনোদিন বলেন না, কিন্তু ওই মেয়েগুলো বলছে, অনেক ছড়া বলছে, একটা ছড়া কিন্তু আমার কানে লেগে গেছে, লেগে গেছে। ছড়াটা কি? বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আমি মনে মনে ভাবলাম কোথা থেকে উদ্ধার করেছে কে? হ্যাঁ বলছে, এই দিকে দেখেন বলছে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। একটা মেয়ে বলছে উঁচু নিচু বাম্পার, আরো বলছে বাবার বড় টেম্পার। তো এই দিকে তাকান, এই দিকে তাকান। তো শিবলিঙ্গে যখন জল দিচ্ছে, বাবা যখন জল নিচ্ছেন, তখন দুর্গা দেবী প্রশ্ন করছে, স্বামী তুমি এত দিচ্ছ কি করে? বলে কেন? সবাই আসছে, জল ঢালছে আর চাইছে, তুমি এত দিচ্ছ কেন কি করে? তোমার তো খুব টেনশন, তোমার তো খুব চাপ, তুমি দাও কি করে? বাবা ভোলা বলল, আগে আমার টেনশন ছিল, এখন চাপ নাই। বলে কেন? এখন তো কেউ চায় না, খালি জল ঢেলেই চলে যায়। বলে চায় না কেন? বলছে আগে থেকে তো ব্যবস্থা হয়ে গেছে, ওই জন্য চায় না। শুধু বলে বাবা যেন কেটে না যায়। আমি বলি কোনো ব্যাপার নাই, হাত এমনি করেই দিলাম, দুধ জল ঢেলে চলে যা, আমি ব্যবস্থা করে দিলাম। এই জন্য বাবা আগে তাও বলতো, বাবা আমার কিসে মঙ্গল হবে, তার টেনশন থাকতো, কিন্তু এখন টেনশন নাই। আগেকার মেয়েরা তাও বলতো, বাবা, এখনকার দু একজন মেয়ে বলে, বাবা আমার যেন এমন পতি হয়, এমন জিন্সের প্যান্ট পরে তার 25 জায়গা ফাটা হয়। আমি বলি বাজারে চলে যাও, অনেক পাবি, অসুবিধা নেই। এই জন্য নিবেদন আপনাদের সামনে মায়েরা, বাবা ভোলা হলে কি 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। তত্ত্বগুলো শুনুন, বাস্তবের সঙ্গে তত্ত্ব মেশানো আছে। বাবার দেখবেন, বাবার ছবি যারা দেখেছেন তারা দেখবেন মাথায় কি থাকে মা? জটা। গলায় কি থাকে? সাপ। দেখবেন জটার ফাঁকে এক টুকরো চাঁদ। এই জিনিসগুলো আপনারা দেখেন কিন্তু তত্ত্বগুলো বুঝেন না, এ কি বলতে চাইছে? বাবার মন্দিরে যান কিন্তু আপনারা প্রণাম করেন বাবাকে, একজনকে ফেলে চলে যান, ওটা কি? সাঁড়কে। আপনার সাঁড়কে কোনদিন প্রণাম করেন? বাবাকে করেন। কিন্তু জেনে নিন এই তত্ত্বটা, যে আগে মন্দিরে ঢুকতে গেলে সাঁড়কে প্রণাম করতে হয়, তারপর বাবাকে প্রণাম করতে হয়। কেন না? গয়াসুরের বাবার নাম, যে গয়াতে আপনারা পিণ্ড প্রদান করেন, ওই গয়াসুরের বাবার নাম ছিল ত্রিপাসুর। এই ত্রিপুরাসুর, ত্রিপাসুরের সঙ্গে একবার বাবা শিবের যুদ্ধ হচ্ছিল,
কোনোমতেই বাবা পারছিল না, নারায়ণকে স্মরণ করল। নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে বাবা শিবকে পিঠে চাপিয়ে ত্রিপাসুরকে হত্যা করলেন। ওই জন্য বাবা শিবের আরেক নাম ত্রিপুরারী। বাবা বললেন, প্রভু তুমি তো জগতের নাথ, কি করলে তো আমি আমি মন্দিরে থাকবো, তোমায় কোথায় রাখবো? ওরে ভোলা, মন্দিরের সামনে আমি ষাঁড় রূপে বসে থাকবো, যত ভক্তগণ ভক্তিমতী মায়ের আসবে আমাকে প্রণাম করবে, তারপর তোকে করবে। বাবা বলল, প্রভু আমার মন্দিরে যারা আসবে তারা তোমাকে প্রণাম করে আমাকে প্রণাম করলে তার প্রণাম করা সার্থক হবে, আর যদি তোমাকে অবজ্ঞা করে আমাকে প্রণাম করতে আসে তবে প্রণাম করা সার্থক হবে না। এই জন্য আপনারা কীর্তন শুনতে এলেন কেন? কাল থেকে শিবের মন্দির যাবেন, প্রথমে আপনি ষাঁড়কে প্রণাম করবেন, উনি নারায়ণ ষাঁড়ের রূপ ধারণ করে আছেন। বাবার মাথায় যে জটা, জটাটার মধ্যে গঙ্গা থাকে, এখানে তত্ত্ব বলল, সবাই সংসারে যারা বাস করো, বাবা বলতে চাইছে, শিব পুরাণে বলতে চাইছে, গঙ্গাকে মাথায় রাখো। আপনারা কি বাবার মতো যে গঙ্গা রাখবেন? শাস্ত্র বলছে না, গঙ্গা মানে ভক্তি, ভক্তিকে সংসারে মাথায় রেখে কাজ করো। সারাদিন কাজ করবে কিন্তু ভক্তিকে সঙ্গে রেখে, যদি আপনার ভক্তি ঠিক থাকে তবে কাজের বিচার ভালো হবে, আর ভক্তি যদি ঠিক না থাকে কাজের বিচার ভালো হবে না। ওই জন্য ভক্তি সহযোগে কাজ করো, রান্না করবে তাও ভক্তি করে, রাস্তায় হাঁটবে প্রভুকে স্মরণ করে, একটা কোনো কাজ করছো, বাড়ির নতুন বাড়ি তৈরি করছো, প্রভুকে স্মরণ করে, প্রভুকে ভক্তিকে সঙ্গে নিয়ে। আর কি বললো? এখানে এক টুকরো চাঁদ রাখলো কেন? আকাশে চাঁদ উঠলে পৃথিবীর অন্ধকার দূর করে। তুমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করে চাঁদের মতো কর্ম করো, যেন ভক্তের হৃদয়ে একটু আলো দাও। কি আলো দাও? কৃষ্ণ নাম শোনাও। কেউ বলছে না বলছে দেখলাম নাই, তুমি জয়নিতাই বলে যাও রাস্তাতে, ও যদি না বলে ঠাট্টা করে চলে যায়, আপনি বলতে বলতে ও দেখবেন একদিন বলবে, আর যে একবার বলতে শিখেছে সে আর বলতে পারবে না। দেখে নেবেন আপনারা, এই ধর্মের পথে যারা এসেছে তারা আর এখান থেকে কোনোদিন সরতে পারবে না, যারা সরে গেছে, যারা কোনোদিন যায়নি তারা জানেনি, যারা জানে তারা জানে। আর সাপটাকে এখানে রাখলো কেন? সাপ তো শত্রু, যে কোনো সময় কামড়াতে পারে। বাবা কেন গলাতে সাপটাকে রাখলো? রাখলো এই জন্যে, ওরে জগতে বাস করতে গেলে, সংসারে বাস করতে গেলে শত্রু মিত্র সব থাকে, শত্রুকে গলে লাগাও। জগাই মাথাইকে মহাপ্রভু গলে লাগিয়েছিল, কাজীকে গলে লাগিয়েছিল, মহাপ্রভু জিতে গিয়েছিল। এই জন্য গলাতে লাগান মানে আপনি আলিঙ্গন করুন, দেখবেন আপনার শত্রু মিত্র হয়ে যাবে। এইগুলো বাবা শিক্ষা দিল। ভবানী দেবী কি করলো? মা মাথায় কাপড় দিয়ে বাবা ভোলানাথের মন্দিরে কি বললো? জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, চোখটা মুজেছে আর চোখটা মুজে যে না চুপ করে প্রভুকে স্মরণ করছে বাবাকে, অমনি বাবার মাথা থেকে একটা বেলপাতা পড়ল ভবানী দেবীর আঁচলে। সেদিন থেকে ভবানী দেবীর পেটে বাচ্চা এলো। সেই ছেলে যখন জন্ম নিল মা, তার নাম হলো বিল্লমঙ্গল। বেলপাতা মাথায় দিয়েছিল, শিবলিঙ্গে দিয়েছিল, আঁচল পেতেছিল, বাবা আশীর্বাদ করে বলল, যা তোকে দিলাম না। এই যে লক্ষ্য করুন, জন্ম নিল বিল্লমঙ্গল, পদকর্তা বর্ণনা করছে, ও গো কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম। যখন আস্তে আস্তে পাঁচ বছর বয়স হলো, মায়ের ছত্র ছায় বাবার ছত্র ছায় বড় হলো মা। কিন্তু একদিন হলো কি জানেন, বিল্লমঙ্গলের মায়ের একটা রোগ হলো, কঠিন রোগ, যে রোগটা এখন ডাক্তারখানায় সারানো যায়। আগে সেই রোগটা খুব ভয়াবহ রোগ ছিল এবং ছোঁয়াচে রোগ ছিল, রোগটার নাম হলো যক্ষা রোগ, যাকে আপনারা ইংরেজিতে টিবি বলেন, বলেন না মায়েরা? টিবি, খক খক করে কাশে আর রক্ত বেরোয়। বিল্লমঙ্গলের মা ভবানী দেবী খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে। বিল্লমঙ্গল পাঁচ বছরের ছেলে, ছুটে আসে মায়ের কোলে, মা বাচ্চাটা কোলে চাপতে যায়, অমনি মা বলে, দূর হয়ে যায়, হাত ছাড়া, দূর হয়ে যায়। একজন মা হাত তুলে বলতে পারবেন? মায়ের যখন কঠিন শরীরে রোগ হয়, বাচ্চা যদি কোলে যায় চেপে, মা কি ছেলেকে দূরে সরিয়ে দেয়? কিন্তু বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে দূর দূর করে তাড়িয়ে দিল। আপনারা অনেকে মনে মনে ভাবেন, তাহলে পাষণ্ড মা, ছেলের প্রতি প্রেম নাই? না, আছে। কেন বলুন তো? ও জানে যে রোগটা আমার হয়েছে,
যদি আমার ছেলেকে বারবার কোলেনি তাহলে সেই রোগটা তার ভিতরে গেলে সেও আমার মতো ভবসাগরের পথে চলে যাবে। আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। একজনের ছেলেকে বারবার পালিয়ে যায় কিন্তু ছেলেকে তাড়িয়ে দিলে কি হবে, ছেলে জোর করে মায়ের কোলে চাপিয়ে যাবে। কিন্তু মা যখন শেষে আর পারি না তখন জড়িয়ে ধরে, মা ফোঁটা ফোঁটা রক্ত হাতে পরে খক খক করে কাশলে বিল্লমঙ্গল জিজ্ঞেস করে, মা ওটা তোমার হাতে কি? মা বলে, খোকা তুই বুঝবি না। কেন বুঝবো না? ওটা আমার পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি তোর কাছে আর বেশি দিন থাকবো না। 5 বছরের ছেলেটা মায়ের মুখে গালে হাত দিয়ে বলে, মা তুমি যদি চলে যাও আমি বাঁচবো না। আমি কাকে মা বলে ডাকবো? তুমি যাবার মা, মা ছাড়া ছেলে থাকতে পারে? সারাদিন পর কাজের পরে ছুটি, খেলার পর ছুটি আসি তখন তোমার কোলে চাপি, মা তুমি অমন কথা বলো না। একদিকে মা কাঁদে, একদিকে সন্তান কাঁদে। দিনের পর দিন রোগগ্রস্ত শরীর কি হয়ে যায় জানেন না, কঙ্কাল সার হয়ে যায়। হঠাৎ একদিন কি হলো জানেন, বিল্লমঙ্গল রাস্তায় খেলা করছে আর হঠাৎ একটা বাচ্চা ছেলে খবর দিল, বিল্ল কি তোর মা না, আপনারা বিচার করবেন একটা 5 বছরের ছেলে কি করে বুঝতে পারে মা মরে গেলে কিছু বুঝতে পারে? বাচ্চা ছেলেটা পাড়ার মেয়েকে জিজ্ঞেস করছে, মাসি ওরা যে বলছে আমার মা মরে গেলে, আমার মা মরে গেলে কি হয় গো, লোকে মরে গেলে কি হয়? পাড়ার একটা মেয়ে বিল্লমঙ্গলকে কোলে নিয়ে বলল, কাঁদিস না বাবা, তুই হয়তো জানিস না মা মরে গেলে পৃথিবীর আপন লোকটা সেই দিন চলে যায়। এ সংসারে পরিষ্কার জেনে রাখুন, পৃথিবীতে যতদিন মা বেঁচে আছে ততদিন তোমার একজন ভালোবাসার মানুষ আছে যে তোমার কাছে কোনোদিন কিছুই চায় না। এত ধাক্কা দাও, এত গালি দাও, এত বকাবকি করো, তবু পোষা বিড়ালের মতো তোমার সামনে ঘুরঘুর। রাধে রাধে, এ হলো মা। পৃথিবীতে যে সন্তান তার মাকে অবজ্ঞা করে সে সন্তানের সংসারে সাময়িক সুখ হয় কিন্তু শেষটা তার খুব কষ্টের হয়। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে ভাই। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি তাকে যদি ত্যাগ করলি আমার চরণ কোনোদিন পাবি না। দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম কুলধর্ম শেখায়, সেই ব্রাহ্মণকে অবজ্ঞা করলে তুই গোবিন্দ পাবি না। আর তৃতীয় গুরু কে জানিস? আমি। কেন? তেসাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং তদামি বুদ্ধি যোগং তং নমামি মামু পর্যন্ত। তার মানে কি? যে আমার নামের সঙ্গে সবসময় যুক্ত থাকে, তেসাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকং, যে প্রীতির সঙ্গে ভজনা করে, তদামি বুদ্ধি যোগম, যে আমি তাকে বুদ্ধি দান করি, তং নমামি মামু পর্যন্ততে, আমাকে না পাওয়া পর্যন্ত সব বুদ্ধি আমি তাকে দান করি। আসরে আসরে বহু কম বয়সে ছেলে বসে আছে, আমার গুরুজি বললেন, কীর্তন শুধু এই নয়, গান করে যাবি, কীর্তন মানুষকে পরিবর্তন করে। জেনে নিন আপনি, যাত্রা নাটক জেনে দেখে যান, আনন্দ করে যান, নিচে চলে যান, কিন্তু ভেতরে ঢুকে যান। আর কীর্তন হলো মানুষের চৈতন্য পরিবর্তন হয়। এই যে আমার দিকে আপনারা তাকিয়ে আছেন, তাহলে কি বলবো আপনারা জেগে আছেন? না, জেগে থেকে কাকে বলা হয়? যার চৈতন্য হয়েছে সেই জেগে আছে। মানুষ কুলে জন্ম নিয়ে যে তাকাচ্ছে তার চৈতন্য হয়েছে তা নয়, যার চৈতন্য হলো সেই জেগে। কীর্তন শুনে পরিবর্তন করতে হবে। এই জন্য আপনাদের আশীর্বাদে এই নেটে গানগুলো ছাড়ার পর থেকে বাংলাদেশের প্রায় 40-50টা ছেলে বলে, গুরুজি আমি বললাম গুরু হবার যোগ্য মান্য, তাহলে বাবা বলি? হ্যাঁ বলতে পারে। তো বলে কি, আপনার কীর্তন শুনে আমরা গুরু মন্ত্র নিয়ে ফেললাম। কত বয়স? 18 বছর। একটু পরীক্ষা করলাম, বিয়ে হয়নি, যুগলে নিলে ভালো হতো? আপনি তো বলেন বিয়ে হবার আগে যদি চলে যাই কি নিয়ে যাবো? গাড়ি বাড়ি টাকা পয়সা এখানে করলেন, আবার এখান থেকে নিয়ে চলে গেলেন, গেলেন এখানে করলেন, এখানে রাখলেন, নিয়ে যাবেন কি? বিচার করে দেখুন এ সমাজে। আমি কলকাতায় আমার প্রচুর গান,
তা কলকাতা বিষ্ণুপুর যেখানে জয়নগর মোয়া তৈরি হয় আপনারা জানেন জয়নগর মোয়া বিখ্যাত ওর পাশে বিষ্ণুপুর আছে ওখানে শ্মশান আছে ওই শ্মশানের ধারে আমরা একটা চা দোকানে চা খাচ্ছি দেখছি একটা মৃতদেহ এলো মায়েরা একটা মরাকে নিয়ে এলো পোড়াবার জন্য এসি গাড়িতে প্রচুর ফুল দিয়ে সাজিয়ে নিয়ে এলো আবার ওই গ্রামের একটা লোককে নিয়ে এলো একটা ভ্যানের উপরে ছেড়া তালায় খড়ের দড়ি দিয়ে ওই যে ভ্যানের উপরে এলো ওই এসিওয়ালা গাড়ির লোক মানে যে এলো মরাটা তার বাড়ির দরজায় কোনদিন পা দিতে পারেনি বাবু বলেছিল আর বাবু বললো সে লোকটা সারা দেয় না কিন্তু শ্মশান ঘাটে যখন গেল তখন দেখতে পেলাম এসিতে চেপে এলো যে সেও চিতাতে শুয়ে আছে আর ভ্যান গাড়িতে যে এলো ওই টলিতে সেও চিতার পাশে হরি বল হরি বল যেন মনে হচ্ছে বহুদিন পরে দুজন দুজনের সঙ্গে গল্প করছে এরা শিখিয়ে দিয়ে গেল আমাদেরকে কি শিখিয়ে দিয়ে গেল জন্ম হয়েছিল আমি যেমন উলঙ্গ হয়ে এসেছিলাম তুমিও এসেছি আবার যখন জন্মের পরে তোমার কর্ম ভালো ছিল তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা করলে আমি ভ্যান চালাতাম আমি একবেলা খেয়েছি একবেলা খাই কিন্তু আমার কাছ থেকে শিখে নাও আসবার সময় তুমি যত এসি গাড়িতে ফুলের মালা দিয়ে আনো তোমাকে যাওয়ার সময় কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল কিসের অভিমান এখনই চোখ মুঞ্জিলেই সব শেষ এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল কিসের অহংকার করবেন এখনই অহংকার করছেন চোখ মুজে গেলেই শেষ দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ ওই জন্য ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা মন দিয়ে শুনবেন মায়ের মতো আপনার কেউ নাই পাড়া পাড়ার মেয়েরা বললো বিল্ল মঙ্গল কাঁদিস না আমাকে মা বলবি আমার খোকা তো তোর সঙ্গে খেলে তুই আমার বাড়িতে খাবি আমাকে ও তো দু চার দিনের মা আসল মা চলে গেলে কি হয় ওই রকম ভালোবাসা পাওয়া যায় রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন যখন বাড়ি ফিরে যাবেন দেখবেন বাড়ির সবাই হয়তো ঘুমিয়ে গেছে কিন্তু একজন দরজাতে বসে খালি দরজাটা খুলছে রাধে রাধে তিনি হলেন মা পৃথিবীতে তার মতো আপনার কেউ হয় ছেলে রাগ করেছে একদিন খায় নাই কোথায় পালিয়ে গেছে মা সবা বাড়ির সবাই খেয়ে নিয়েছে কিন্তু মা দেখবেন দরজায় বসে 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 অপেক্ষা করছে কখন খোকা ফিরে আসবে পাড়া ঘর পাড়ার ঘরে বাড়ির লোকেরা বলছে সবাই খেলাম তুমি খেয়ে নাও কোথাও খেয়ে নেবেন না ছেলে যদি না খায় মা কখনো খেতে পারবে হসপিটালে বাচ্চা হতে গেছে পেটের বাচ্চা ছটফট করছে আর রোগী ছটফট করছে মা ছটফট করছে ডাক্তার বলছে বাড়ির লোককে পেশেন্ট বাঁচবে না বাচ্চা বাঁচতে পারে মা যদি একবার শুনতে পায় ডাক্তারকে সেরা করে বলে ডাক্তার বাবু কি আমি যদি মরে যাই মরে যাব কিন্তু মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে মরতে পারবো তো এত বড় কথা কি বলতে পারে তুমি যখন পেটের মধ্যে ছিলে কত দেব মন্দিরে বারবার মানত করেছি তোমার জন্য তোমার মুখ দেখবার জন্য হ্যাঁ তুমি পশু সমান যদি সেই মা খেতে না পাই খাবার জন্য দরজায় দরজায় ঘুরে সবচেয়ে দুঃখের ব্যাপার এইটাই একটা বাচ্চা মায়ের পেটে দশ মাস দশ দিন থাকে সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট তৈরি করে ওখানে মায়ের একদিনের জন্য জায়গা হয় কীর্তন শুনে কি লাভ হবে বলুন আপনারা হাত তুলে কীর্তন শুনে কি লাভ হবে আসল জায়গাটাতে পটি দিন ওই জায়গাটা ঠিকঠাক করলে আপনার হরি ভজনের লাভ কি আছে আপনি গলায় মালা নিয়ে তুলসীর মালা নিয়ে হাত তুলে তুলে হরি বল বলবেন আর মাটা খেতে পাচ্ছে না আপনার হরি নাম করা সার্থক কোথায় আপনার তত্ত্ব কথা শুনে লাভ কি আপনার পদাবলী শুনে লাভ কি আপনার কীর্তন শুনে লাভ কি আপনার কিচ্ছু লাভ না যদি আপনি ওই জায়গাটাকে ঠিক না করতে পারেন এই জন্য আমার গুরুজি বললেন কীর্তন হলো চেতনা জাগিয়ে দেওয়া জীবের ভিতরে ঢোক 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 ঠুকিয়ে দিয়ে যেন ভক্ত তৈরি হতে পারে এই জন্য আপনাদের আশীর্বাদ আমরা সাতজন বা ইংরেজিতে এমএ করেছিলাম চারজন এই ছজন স্কুলের শিক্ষক তিনটে মেয়ে তিনটে ছেলে আমিও করেছি ওরাও করেছে এখন আমি আপনাদের সামনে এসেছি ওরা স্কুলের শিক্ষক আমাকে ফোন করে বলে কি করলি কেন আমরা সরকারি চাকরি নিলাম আর তুই কীর্তন করলি আমি ওদেরকে উত্তরে বলি তোরা তো সরকারের চাকর হলি আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ হরি বল হরি বল
আপনারা এই আশীর্বাদ করে দিয়ে যান। একটা স্কুলের শিক্ষক একটা স্কুলের ছেলেকে মানুষ করতে পারে, আপনারা এই আশীর্বাদ করে দেন প্রদীপ পালকে, আপনাদের ঘরের ছেলে, বীরভূমের ছেলে, যেন আপনাদের ভিতরে নয় শুধু জায়গায় জায়গায় গিয়ে, জেলায় জেলায় গিয়ে যেন মানুষের ভিতরে ঢুকতে পারা যায়। বিল্লমঙ্গল ছুটে এলো, মোরা মায়ের বুকের উপরে ঝাঁপিয়ে বলল, মা ঝাঁপিয়ে পড়ে বাচ্চা সেটা মায়ের মুখের দিকে হাত পাচ্ছে, চোখগুলোকে খুলছে, চোখ খুলছে না, আবার চোখ বুঝে যাচ্ছে, মা কোনো কথা বলছে না, কেঁদে কেঁদে বলছে, মা পৃথিবীতে তোমার মতো আপন কি আছে? বিল্লমঙ্গল কাঁদছে আর গাইছে, বিল্লমঙ্গলের কান্নাতে পাড়ার মেয়েরা ভেঙে পড়েছে, তুমি যে মা সবে থেকে আপন, 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 তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, ও তুমি আকাশ তুমি বাতা, তুমি যে ভুবন তুমি যে মন সবে থেকে আপন, তুমি যে মন সবে থেকে আপন, তুমি যে মন সবে থেকে আপন, আমাকে জন্ম দিলে মা কত না ব্যথা, দশ মাস দশ দিন গর্ভে জন্মদিনে কত না ব্যথা, দশ মাস দশ দিন গর্ভে দিল আমাকে, জন্ম দিয়ে কত না ব্যথা, দশ মাস দশ দিন গর্ভে দিল তোমার, তোমারি কোলে শুই কত না আদর খি, তোমারি কোলে শুই কত না আদর খি, করলে মা গো আমারে যত তুমি যে মা সবে থেকে ইয়ো মা, আপনারা বলুন, বাচ্চা ছেলের মা মরে গেলে বাবা দেখবেন মানুষ করতে পারে না, ছেলে বেহাত হয়ে যায়, কিন্তু বাবা মরে গেলে মা দেখবেন টেনে হিঁচড়ে বাচ্চাকে মানুষ করে দেয়, ঠিক না? বলুন জোরে বলুন, হ্যাঁ না না, আস্তে একটু হ্যাঁ দেবেন। বাচ্চা ছেলের মা যদি মরে যায় বাবা দেখবেন ঠিক মানুষ করতে পারে না, কেন বলুন তো? যদি মার ধর করতে যায় পাড়ার লোকে বলে, তোমার কোনো আক্কেল জ্ঞান নাই, ছেলেটা মা মরা ছেলে তুমি মারছো কেন? ছেলের বাবা মরে গেলে মা যদি মার ধর করে কেউ বলে, বাবা মরেছে মারছো কেন? বিল্লমঙ্গলের মা মরে গেল, সেই থেকে বিল্লমঙ্গল পাঁচ বছর বয়স থেকে আস্তে আস্তে বড় হয়ে গেল, ছেলেকে আদর দিতে দিতে ছেলে মাথার উপরে পড়ল। একটা শিক্ষণীয় বিষয় আছে, সংসারে আপনারা আছেন, খুব সুন্দর শিক্ষণীয় বিষয় আছে, একটু মন দিয়ে শুনুন। রামকৃষ্ণদেব বললেন, ছেলের মনটা হচ্ছে বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে বাঁকবে না। এই জন্য আপনাদের কাছে বলে যাই, মন দিয়ে শুনবেন, চাণক্যদেব বলেছেন বাচ্চার পাঁচ বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে পড়বে ভাঙবে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন পাঁচ থেকে পনেরো হয়ে যাবে, আপনারা যারা বাবা মা হয়েছেন, পাঁচ থেকে পনেরো হয়ে যাবে তখন ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। এবার ছেলের বয়স যখন ষোলো পেরিয়ে যাবে, মেয়ের বয়স ষোলো পেরিয়ে যাবে, মা বাবা বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে। বিল্লমঙ্গলকে প্রথম থেকে শাসন করলো না, লালচোখ করলো না, কি করলো? বিল্লমঙ্গল বড় হয়ে হাতের বাইরে চলে গেল, যখন কুড়ি বছর বয়স অসৎ সঙ্গে মিশে গেল না,
পাড়ার কয়েকটা ছেলে বলল এই বিল্লমঙ্গল কি কৃষ্ণবেন্না নদীর ওই পারে একটা পতিতা মেয়ে এসেছে ওর নাম চিন্তামণি একবার দেখতে যাবি বলছে হ্যাঁ চল যাব মাইরা অসৎসঙ্গে পড়ে বিল্লমঙ্গল চলল কোথায় নদীর পারে চিন্তামণি পতিতা মেয়েকে দেখবার জন্য মায়েরা সবাই দেখতে যাচ্ছে কিন্তু বিল্লমঙ্গল যখনই চিন্তামণিকে দেখলো চোখে চোখ দিল অমনি দুজনের মধ্যে ভালোবাসা হয়ে গেল না না একে ভালোবাসা বলে না একে ভালোবাসা বলে ভালোবাসা কাকে বলে ও তো রাস্তাঘাটে দেখা যায় ভালোবাসা কি আপনার বাসা ভালো আমার বাসা ভালো তবে ভালোবাসা রাধা রানীর বাসা ভালো কৃষ্ণের ভালোবাসা ভালো এই জন্য তাদের ভালোবাসার কথা শুনতে আসেন চিন্তামণির বাসা ভালো বিল্লমঙ্গলের বাসা ভালো এই জন্য ভালোবাসা হয়েছিল নকশি কাঁথার মাত কবি জসীমউদ্দিনের লেখা রূপাই সাজুর গল্প যারা শুনেছেন এদের ভালোবাসা এক মরণে দুজন মরে যায় এই জন্য কি বলে ভালোবাসা মায়েরা এদি তাকালে প্রেম যেটাকে বলে প্রেমের ব্যাখ্যা যে যেমন মানুষ সেরকম করে তত্ত্ব বলছে প্রেম প্রেম কররে ভাই প্রেম বলে কারে প্রেমী বলে কাদে প্রেম জানত মাজ সদা মাজ সদা যে প্রেমে গোপাল হয়েছিল বাধা যে প্রেমে গোপাল বইয়েছিল পিতানন্দের বাধা এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম সে তো চুলো চুলি করে মরি কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়াইয়ে 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 ধরে দেখবেন ভক্ত ভগবানের কথা শুনলে যারা প্রকৃত ভক্ত না মালদা নদীয়াতে গান করতে যাবেন একটু প্রেমের কথা বললে একজন একজনকে জড়িয়ে ধরে ধরে এটা হচ্ছে নিয়ম কেন প্রেম জেগে গেলে এটা হয় ও মায়েরা প্রেমের ব্যাখ্যা অনেক আছে কিছু মনে করেন ছোট্ট কথা বলে রাখি এরকম প্রেম করলে চলবে না কিরকম প্রেম আমি একবার আমরা দলবল নিয়ে একবার গান করতে যাচ্ছিলাম ওই এদিকে গান আসাম যাচ্ছিলাম গান করতে তো যেতে যেতে দেখলাম আমার পাশে একটি ছেলে একটি মেয়ে বসে আছে তো আমি 23 ঘন্টা রাস্তা যাচ্ছি তো দেখছি খালি ফিস 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 করেই যাচ্ছে এখন যখন 23 ঘন্টা পরে যখন 24টি স্টপেজ পেরিয়ে এলো তখন মেয়েটি নামতে যাচ্ছে তখন ছেলেটি বলছে তুমি নামবে বলে হ্যাঁ সব কথা বলা হলো না মানে এখনো বাকি রইল বলছে মেয়েটি বলছে তাহলে বিকালবেলা এসো ওই যে গাছতলা দেখতে পাচ্ছ ওটা প্রেমতলা ওখানে এসে আমাদের হবে কথা বলা তুমি এসো এদিকে তাকান মায়ের বিকালবেলায় এখন ছেলেটি মেয়েটি গাছের নিচে বসে আছে তাকান আমার দিকে মেয়েটির দিকে ছেলেটি তাকিয়ে আছে মেয়েটি বলছে তুমি আমার চোখের দিকে কি দেখছো বলছে ওগো বিধুমুখী ওগো চন্দ্রমুখী তোমার চোখের মধ্যে আমি সারা পৃথিবী দেখতে পারি আমি সারা পৃথিবী দেখি ওই সময় এক চাচার একটা বুড়ো গায়ে হারিয়ে গেছিল ও এসে বলছে বাবা তুমি যদি সব দেখতে পাও আমার গায়েটা কোথায় দেখতে এইরকম এরকম প্রেম কি এ জগতের যে প্রেম তাকে বলে চুলো চুলি করে মরি কিন্তু ভক্ত ভগবানের মধ্যে এমন প্রেম যে প্রেমে একজন ভক্তকে জড়াইয়ে জড়াইয়ে ধরে মায়েরা বিল্লমঙ্গলকে চিন্তামণি দেখলো আর চিন্তা বিল্লমঙ্গলকে দেখলো কি হলো নদী পাড়ে এক পতিতা নাম চিন্তামণি 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 আতে আ সপ্ত ব্রহ্ম দিবস রজ চিন্তামণি চিন্তামণি প্রেমের রমণি তুমি ছড়াইয়ে জগতে কেহ নাই আপন তুমি ছড়াইয়ে জগতে কেহ নাই আপন প্রেমের চিন্তা মনে প্রেমের চিন্তা মনে আমার প্রেমের চিন্তা মনে
এই দেবতাগণ মায়েরা বিল্লমঙ্গল প্রত্যেকদিন চিন্তার কাছে যায়। দেখবেন কিছু মনে করবেন না, পাড়াগ্রামে কেউ যদি একটা খারাপ কাজ করে চোখে চোখে লেগে যায়, শহর বাজে ওটা হয় না। এখন শিবশঙ্করকে এসে পাড়ার কতগুলো লোক বললো, এ শিবশঙ্কর, এ ছেলেকে তুমি মানুষ করতে পারলে না, এ ব্রাহ্মণপুরে জন্ম নিল কিন্তু ব্রাহ্মণের কাজ কই করলো? বলে কেন, আরে গায়ত্রী মন্ত্র জপ করবে, ভগবানের বধ পূজা করবে, তোমার ছেলে কি করছে খবর নিয়েছো? বলে না, কি করেছে আমার ছেলে? তোমার ছেলে ওই নদীর ওই পারে চিন্তামণি বলে একটা পতিতা মেয়ে এসছে, তার কাছে যাওয়া আসা করে আমার ছেলেগুলোর মাথা খেয়েছে, বন্ধ করে কাজ। তোমার ছেলে যে কাল থেকে ওখানে যায়, তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। বাবা কিছু মনে করবেন না, ছেলেকে ডেকে বলল, খোকা কি তোর কি কাজ? তুই তো ব্রাহ্মণের ছেলে, পুজো পাঠ করবি, গায়ত্রী মন্ত্র জপ করি, তুই পতিতা মেয়েটা কাছে যাস না, কথা দে, কথা দে, কথা দে, বিল্ল মঙ্গল কাল থেকে যাবি না? কথা দিলাম বাবা, যাব। আমি আগে বললাম বাঁশ যখন কচি থাকে তখন বাঁকানো যায়, বাঁশ মোটা হলে বাঁকানো যায় না। ছেলেকে ছোট থেকে শিক্ষা দিলেন তো ভালো, বড় হয়ে গেলে ছেলে আর শুনবে না, ও এক কানে ঢোকাবে এক কানে বের করে দেবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ছোট ছোট বাচ্চাগুলোকে ছোট থেকে শেখাবেন, জয়নিতাই বলো, না না আপনাদের বলি না, বাচ্চা ছেলেকে জয়নিতাই বলো, ছোট ছোট বাচ্চাকে। এই তো বাচ্চাগুলো দেখুন তুলতে, দেখুন বাচ্চাগুলো তুলতে শিখে গেছে, এখানে তুলছে খুশি হলাম। কিন্তু ছোট ছোট বাচ্চা যারা খুব ছোট ছোট দেখবেন তাদেরকে বাড়িতে বলবেন, যারা দাদু হয়েছেন দিদিমা হয়েছেন, এটা করে যান, এটা করে আপনি ধন্য হবেন, যে আমি একটা নাতি তৈরি করে গেলাম, ভালো, আমার বাড়িতে কৃষ্ণ ভক্ত তৈরি করে। মায়েরা দাদা ভাইরা, একটা ছেলের জন্য আপনি টাকা রেখে গেলেন কোটি টাকা, মৃত্যুর সময় শান্তি পেলেন, যাক যা কিছু করলাম আর না করলাম আমার ছেলের জন্য তো 1 কোটি টাকা রেখে গেলাম, যাক ছেলের ভবিষ্যৎ ঠিক হয়ে গেল। না, ভুল করলেন আপনি, যে ছেলের জন্য আপনি টাকা রেখে গেলেন ছেলেটাকে ঠিক তৈরি করে গেলেন, ঠিক তৈরি করে গেলেন, ও ছেলেটা বয়স হয়ে গেলে পার্টি করে ওই বাড়িতে পার্টি দেখে মদ খেয়ে উড়িয়ে দেবে, না বৈষ্ণব সেবায় লাগাবে, না ভক্ত হতে পারবে? যদি ভক্ত হলো তবে তার বিবেক হলো, আর তার বিবেক হলে আপনি তার হাতে খেতে পাবেন, আর যদি কোনো ছেলে বিবেক না হয় তাহলে তার হাতে খাবেন না। আমাদের এলাকাতে বহু ছেলে স্কুলের টিচার ডাক্তার মা বাবাকে ভাত দেয় না, কোথায় বিবেক তৈরি হলো? এ শিক্ষার দাম কি? শাস্ত্র বলল, মনে কেন কর বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ, কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। মায়েরা এই দিয়ে দেখান, ছোট বাচ্চাকে পড়াবেন, অয় অজগরটি, জোরে বলুন আসছিতে, আয় আমতি আমি হাবো পেরে, একজন হস হইতে ইন্দু ছানা হয়ে মরে, দীর্ঘ হইতে গল পাখি পাছে ধরে, এটা পড়াবেন, এটা পড়লে স্কুলে শিক্ষক হবে, ভবিষ্যতে পড়াশোনা করে, আর এটাও ফাঁকে পড়িয়ে যাবেন তবে ছেলেটা মানুষ হবে। কিসে বাবা পর কয়ে কৃষ্ণ রয়ে রাধা, দন্তনতে নিতাই বলবি রে, বয়ে গৌর বলবি, বর্কির জয়ে জগন্নাথ বলবি, এই সম্পদটা দিতে পারলে শেষ বয়স পর্যন্ত এই সম্পদ যদি ভেতরে একবার ঢুকে যায় তবে বাবা মায়ের মতো সম্পদকে আর ত্যাগ করতে পারবে না, তার ভেতরে বিবেক জন্মাবে। ওই জন্য আপনারা মৃত্যুর আগে বিচার করে যাবেন, সংসার করতে করতে বিচার করে যাবেন, যে ছেলে মেয়েগুলোকে মানুষ করলাম ঠিক হলো তো? লক্ষ্য কর মায়েরা, বিল্লমঙ্গল কি করলো, প্রত্যেক দিন যায়, হঠাৎ একদিন তার ববা মারা গেল, ব্রাহ্মণদের দেখবেন 10 দিনে কাজ হয়, জোরে বলুন হ্যাঁ না না। বিল্লমঙ্গল অসচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তামণির কাছে যায়, একদিন চিন্তামণি মাথায় ঢুকে গেল, ও ব্রাহ্মণের ছেলে কিন্তু আমার কাছে বারবার আসে কেন, ওকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। একদিন যখন বিল্লমঙ্গল, কালকে বাবার শ্রাদ্ধ, আজকে ছুটে গেছে, চিন্তা ঠাকুর ওইখানে দাঁড়াও, কেন তোমার লজ্জা করে না? চিন্তামণি, তুমি আমায় ভালোবেসে এমন কথা বলছো, লজ্জা করে না? হ্যাঁ হ্যাঁ, তোমার লজ্জা করে না? তোমার বাবার অসুচ পালন করছো, একজন ছেলে বাবার শ্রাদ্ধ করে মানে কি, বাবাকে শ্রদ্ধা জানায়, তুমি অসুচ পালন করেছো, পুত্র জন্ম দেয় কেন বাবা মা? পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য, তুমি তো তোমার বাবাকে পুত নামক নরক থেকে উদ্ধার করবে, এই যে তুমি পুত্র, তোমার লজ্জা করে না? ঠাকুর সত্য যদি আমাকে ভালোবাসা কথা দিয়ে যাও, কি কালকে তোমার বাবার শ্রাদ্ধের দিন, কাল তুমি আমার কাছে আসবে না, যদি এসেছো আমি 20 খেয়ে আত্মহত্যা করবো, তুমি আমার মরা মুখ দেখবে। বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলছে, চিন্তামণি, ছোটবেলায় মাটা মরে গেল, এখন আমার বাবা চলে গেছে, আমার আপন বলতে তুমি,
তুমি যদি মরে যাও আমি আর বাঁচব না তুমি চিন্তামণি প্রেমের রমণী তুমি চিন্তামণি প্রেমের রমণী তুমি চিন্তামণি প্রেমের রমণী হ্যাঁ তুমি চিন্তামণি প্রেমের রমণী তুমি হও পিতৃ মাতৃ তুমি চিন্তামণি প্রেমের রমণী তুমি হও পিতৃ মাতৃ সহজ জন তোমারই ভজন সহজ জন তোমারই ভজন তোমারই ভজন আজকে সন্ধ্যা যজ তোমারই ভজন তুমি বেদ মাতা গায়ত্রী ওজে সন্ধ্যা যজ তোমারই ভজন তুমি দেব মাতা গায়ত্রী তুমি ছড়ায়া কেউ নাই আমার আজ তুমি ছড়ানোর কেউ নাই আমার তুমি ছড়ায়া কেউ নাই উজর তুমি ছড়ায়া কেউ নাই আমার তুমি আমার বিল্লমঙ্গল কথা দিল কালকে আমি তোমার কাছে আসবো না কিন্তু ফাঁকে একটা ফাঁক রেখে গেল কি চিন্তা আমি যদি এসে পড়ি কোনো রকমে তুমি বিষ খেও না আমি যদি না থাকতে পারি তোমার কাছে ছুটি আসি তুমি বিষ খেও না চিন্তামণি চুপ করে রইল পরের দিন কি করলো মা বিল্লমঙ্গল বাবা শ্রাদ্ধ করছে এদিকে তাকান না ব্রাহ্মণ এসছে শ্রাদ্ধ করলে উপবাস থাকতে হয় নাকি জেনে বললেন হ্যাঁ না উপবাস থাকতে হয় এইদিকে এইদিকে উপবাস থাকতে হয় তো দেখবেন উপবাস মানে কি উপ মানে নিকটে বাসমান অবস্থান আপনি মা কালীর উপবাস করেছেন সেদিন মা কালীর চরণে আপনার মন থাকবে আপনি দুর্গার উপবাস করেছেন আপনার দুর্গার চরণে মন থাকবে আপনি একাদশী করেছেন আপনার ভগবানের চরণে মন থাকবে উপবাস মানে কি উপমানে নিকটে বাসমান অবস্থান এখন কি করেছে দেখুন বিল্লমঙ্গল উপবাস করে আছে ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়াচ্ছে আপনার রুদ্ধ হয়ে দেবেন এক মিনিট মন যদি কারো ধর্মে মতি না থাকে কর্মে মতি না থাকে তে গোবিন্দ পায় ও কিন্তু কি করছে দেখো যখন বলছে বল নমো বিষ্ণু নমো বিষ্ণু বিল্লমঙ্গল বলছে নমো চিন্তা 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 এটা পতিতা মেয়ের নাম করছিস দূর হয়ে যায় রাখলাম তোর বাবা শ্বাস ব্রাহ্মণ ডেকে চলে গেল আপনাদের কাছে নিবেদন রইল মনই হচ্ছে আসল আস্তে আস্তে ভগবানের ভজনা করতে গেলে মন হচ্ছে আসল এই মন কীর্তন শুনছেন কারো মন যদি ঘরের মধ্যে থাকে এখানে বসে আপনার লাভ না আর কেউ ঘর থেকে আসতে পারে নাই কিন্তু মনটা এখানে রেখেছে তার লাভ আছে প্রমাণটা দেখে নিন এক জায়গাতে কীর্তন হচ্ছে এদিকে এক জায়গায় কীর্তন হচ্ছে তো সেই গ্রামে দুজন জগাই মাথায় আছে মানে জগাই মাথায় নাম মানে বুঝে নিয়েন না যে এরকম করে আমি জগাই মাথায় বললে সব বলে তাহলে এরকম করে ওদের সন্ধ্যাবেলাতে সারাদিন কাজের পরে একটু লাল চা খাওয়ার অভ্যাস আছে লাল চা মানে বুঝতে পেরেছ চা দেওয়া থাকে পাওয়ার দেওয়া থাকে ওই পাওয়ারটার নাম কি মধু পাওয়ার এই যে দেখেন তো রাম আর শ্যাম দুজন মাঝিক গ্রামের উদাহরণ দিচ্ছি রাম আর শ্যাম দুজন সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় অবশ্য আপনাদের মাঝিক গ্রামে নাই ওরকম পার্টি অন্য জায়গায় থাকে আর কি বলছি আছে আছে বলছে সব জায়গাতে আছে এই দিকে তাকান এই দিকে তাকান মায়েরা তো রাম আর শ্যাম দুজনে হরিনামের আসর দিয়ে যাচ্ছে আর শ্যাম বলছে রাম দাঁড়িয়ে গেলি কেন বলছে প্রত্যেক দিন খাই আজকে খাবো না কি করবি আজকে বসে বসে হরিনাম শুনবো শ্যাম বলছে তুই শোন আমার এক গ্লাস না হলে ঘুম হবে না ও কিন্তু মদের ভাটিতে গেল মা তাকান ভালো করে শ্যাম গেছে মদের ভাটিতে আর রাম বসে আছে হরিবাস রাম ভগবানের নাম শুনছে বসে বসে যাক কোনোদিন পায় না সুযোগ পেয়েছে গিয়ে ভগবানের নাম শুনি শ্যাম তখন কি করেছে দিদি শ্যাম তখন কি করেছে শ্যাম তখন মদের দোকানে বসে গ্লাসটা হাতে নিয়েছে কিছু মনে করবেন না মদের দোকান হোক আর মাংসের দোকান হোক কৃষ্ণের ছবি সব জায়গাতে থাকে তো কৃষ্ণের ছবিটা মদের দোকানের দরজাতে বাঁধা আছে আর শ্যাম মদের বোতলটা হাতে নিয়ে ভগবানের দিকে তাকাচ্ছে আহ কি সুন্দর তুমি দেখতে প্রভু তোমার মাথায় চূড়া হাতে বাঁশি পায়ে নুপুর আমি কত হতভাগা শ্যাম
রামের কত ভাগ্য ভালো ভগবানের নাম শুনছে, আর আমি কত হতভাগা, মদের বোতলটা হাতে আছে, মদের ইয়েটা গ্লাসটা, কিন্তু মনটা তার কোথায় আছে? গোবিন্দের প্রভু তোমার নূপুর রুনুঝুনু বাজি, তোমার হাতে বাসি, তুমি কৃষ্ণ বায়াতে, তোমার বাসির টানে ব্রজগোপী, সঙ্গে সঙ্গে রাধা নিয়ে আসতো, তোমার মাথায় ময়ূরের পুচ্ছ, ময়ূরের কত ভাগ্য ভালো, তোমার কপালে তোমার পুচ্ছে, তোমার মুকুটের মধ্যে আছে, কত সুন্দর তুমি, খুব সুন্দর। বারবার যখন এই কথা ভাবছে, শ্যাম তো রাম তখন হরিবাসরে বসে আছে, ওর কিন্তু আর ভালো লাগছে না। ও বলছে এতক্ষণ শ্যামের বোধ হয় দু গ্লাস হয়ে গেল, বেকার, সেই একই জিনিস দরকার নাই। ও কিন্তু হরিবাসরে বসে আছে খালি ওই ভাবছে, আরো কিন্তু কৃষ্ণের চল। ওই রাত্রিতে দুজনেই মরে গেল। জাম রাজা বিচার করে বলল, এই যে বলে কি, এ যে হরিবাসরে এসেছিল ওকে 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 আমার কাছে নিয়ে আয়, আর যে হরিবাসরে ছিল না মদের দোকানে ছিল ওকে স্বর্গে নিয়ে যাও, আর হরিনাম শুনবেন কাল থেকে। যে হরিনাম শুনলো সে কোথায় গেল? নরকে। আর যে হরিনাম মা, আসলে তা নয়, ওর মন মদের দোকানে বসেছিল, মনটা ছিল গোবিন্দ চরণে, আর ও হরিবাসরে ছিল, মনটা ছিল কোথায়? মদের দোকানে। এই যে নিবেদন আপনার সামনে, হরিবাসরে বসবেন, আর মন যদি চঞ্চল থাকে গোবিন্দকে কোনোদিন পাওয়া যাবে না। মায়েরা বিল্লমঙ্গলকে যেই না ত্যাগ করে চলে গেল, রাত্রি দুটো বাজছে। ও মায়েরা, যেদিন কেউ উপবাস করে ক্লান্ত হয়ে যায় না, আস্তে, ক্লান্ত হয়ে যায় না, ঘুমিয়ে যায় না, বিল্লমঙ্গল ঘুমিয়ে গেছে, হঠাৎ রাত্রিবেলায় মনে পড়ে গেল, চিন্তা, আজকে সারাদিন তোমার কাছে যাইনি, মনে হচ্ছে কতদিন যাইনি, আমি যাব, আমি যাব, আমি যাব, আমি চিন্তা। এই কথা ভাবতে ভাবতে যখন দরজাটা খুললো, মা দেখলো আকাশটা কালো মেঘ, আকাশে প্রচন্ড মেঘ গর্জন করছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, দেখি চিন্তা চিন্তা, আমি যাব কি করে, আজ একদিন যাইনি মনে হচ্ছে কতদিন। প্রেম মানে না বাধা, সেই অবস্থায় ছুটে গেল বিল্লমঙ্গল নদীর পাড়ে, হঠাৎ দেখতে পেল আকাশে ঘন গর্জন, অবস্থাটি কেমন, সঘনে ঘন মেঘ বরিষা, সঘনে ঘন মেঘ বরিষা, সঘনে ঘন মেঘ বরিষা, সঘনে ঘন মেঘ বরিষা, এত বজ্রপাত তো বৃষ্টি, সঘনে ঘন নদীর পারে যখন গেল, নদীর একুল অকুল বান, কৃষ্ণবেন্না নদী, চিৎকার করে বললো, মাঝি ভাই, নৌকা বাঁধা আছে মা, মাঝি নাই, এত বৃষ্টিতে মাঝি কোথায় থাকবে, হঠাৎ চিৎকার করে বললো, মাঝি ভাই, চিন্তামণি তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি, নৌকা নাই তো কি হবে, আমার দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দেবো, যদি মরে যাই মরে যাব, তবু মৃত্যুর আগে ভাববো আমি তো চিন্তার জন্যই মরে গেলাম। হঠাৎ যখন মনে মনে ভাবলো নৌকা নাই তো কি হবে, দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দেবো, এই বলে বিল্লমঙ্গল দেহটাকে নিয়ে জলে ঝাঁপ দিল, আর চিৎকার করে ডাকলো, পার কর হে, উলুধ্বনি দেবেন নইলে পার হবে না, পার কর হে, পয়রা গলে
भगवान के आश्रय झाप दे चिंतामणि के झाप दिए पार होते जाच्छे हठात माझ नदी मायर कान हाबुडुबु खाच्छे डूबे जाबे मने मने भावलो चिंता एई तुम्हार भालोबासा एकटा काठ पाठिये दिते पारते आमी तो तुम्हार काठटाके धरे ओई तो एकटा काठ आसछे बाह चिंता तुमी आज एकटा कालो काठ पाठिये दिछो ओटाके धरे चले जाबो मायेरा कालो काठटाके धरे कि करछे एदिके कालो काठटाके धरे कि करछे प्रेमा बेगे लइया डुबाई ठाकुर चले জোরে বলুন কি বললাম কালো।